আওয়ামী লীগ ক্ষমতায় থাকার শুরু থেকেই বিএনপি সরকার পতনে হুমকি দিচ্ছে, তাই এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়া উনি বহুবার এরকম ঘোষণা দিয়েছেন সরকারের অমুক মাসে পতন হবে, ঈদের পরে পতন হবে। এগুলো এখন আর মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ বিএনপির এই সমস্ত তথাকথিত আন্দোলনের কথা নিয়ে ভাবে, আর এটা নিয়ে আওয়ামী লীগের ভাবনা কিছু নেই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।